আমাদের হোল সিস্টেমটা এভাবে ডিজাইন করা হয়েছে যে আমরা সাউন্ডিং রকেট যেটা হোল ওয়েদার টেম্পারেচার ম্যাগনেটোমিটার। यहाँ पे जी बांग्लादेश का सबसे पहला रॉकेट जो है सक्सेसफुली उसको लॉन्च किया गया है। बांग्लादेश के अहम जहीन यूनिवर्सिटीज़ के इंजीनियर्स ने मिलके इस रॉकेट को तैयार किया है। ये रॉकेट एक बहुत अहम किस्म का रॉकेट है और अगर इसको फ़ज़ा में छोड़ा जाए तो बहुत दूर तक जाके ये मालूमात हासिल करके डाटा कलेक्ट करके जो है पहुंचा सकता है, दे सकता है। इसमें बहुत अहम किस्म की जो टेक्नोलॉजी है वो इस्तेमाल की गई है। यहाँ पे सबसे पहले मैं बांग्लादेश को बहुत बहुत ज़्यादा कंग्रेचुलेट करूँगी और वो तमाम स्टूडेंट्स, वो तमाम इंजीनियर्स जिन्होंने इसमें ये अपना जो एक अहम किस्म का रोल प्ले किया है, अपनी जहानत दिखाई है कि वो इस काबिल हैं कि वो ये काम कर सकते हैं, सबसे पहले उनको सलूट पेश करूंगी। यहाँ पे अभी मैं आप लोगों के साथ ये रिपोर्ट शेयर करती हूँ, इस रिपोर्ट के को लेके इस पर फिर मैं मज़ीद आप लोगों से अहम पॉइंट्स जो है वो भी शेयर करूंगी। ये वीडियो आप लोगों ने आखिर तक देखनी है। वीडियो देखने से पहले मेरे चैनल पे आप लोग न्यू हैं तो मेरे चैनल को लाजमी सब्सक्राइब करें और वीडियो को लाजमी लाइक करें। तो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। 3, 2, 1 অপেক্ষার পালা শেষ, প্রস্তুতিও চূড়ান্ত। চলতি মাসের যে কোনো দিন আকাশে উড়বে বাংলাদেশে তৈরি প্রথম কোনো রকেট। আমাদের হোল সিস্টেমটা এভাবে ডিজাইন করা হয়েছে যে আমরা সাউন্ডিং রকেট যেটা হোল ওয়েদার টেম্পারেচার ম্যাগনেটোমিটার বা যত ডাটা আমরা ইউজ করতেছি, যত ইনফরমেশন সব আমরা সার্কিট থেকে সরাসরি আনতেছি। আর আমাদের একটা গ্রাউন্ড সিস্টেম সফটওয়্যার তৈরি করা আছে আর হোল হার্ডওয়্যার সিস্টেম রেডি আছে, সেখান থেকে আমরা সরাসরি ইন্টারনেটে বা নিউজ চ্যানেলগুলোতে আমাদের লাইভ ব্রডকাস্টিং সিস্টেমটা, ক্যামেরার ইনফরমেশনগুলো সব পাঠাতে পারবো। এরই মধ্যে পরীক্ষামূলক একটি রকেটের সফল উৎক্ষেপণ চালিয়েছেন উদ্ভাবক নাহিয়ান ও তার দল। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করা নাহিয়ান আল রহমান অলির একযুগের রকেট তৈরির নেশা থেকে বাস্তবে রূপ নিতে যাচ্ছে আকাশে পাঠানো বাংলাদেশে তৈরি প্রথম কোনো রকেট। আমরা বাংলাদেশের যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ প্রথম রকেট নিয়ে কাজ করলাম, আমরাই প্রথম বাংলাদেশের একটা বেজমেন্ট তৈরি করার চেষ্টা করতেছি যেখানে দেশের বাইরে যারা আছে তারা দেশে এসে কাজ করতে পারবে। আমরা আশাবাদী আমরা একটা বড় ধরনের ফান্ডিং ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবো এবং আমি আশাবাদী সরকারও এই বিষয়ে উদ্যোগ নেবে যাতে আমরা কাজটা এখানে থেমে না যায়। যে আমাদের যে স্বপ্ন আছে স্যাটেলাইট লঞ্চ করা, এর পরবর্তীতে যে বঙ্গবন্ধু 4, 5 বা 6, 7 যে স্যাটেলাইট আছে যাতে আমরা নিজেরা লঞ্চ করতে পারি, এর একটা ভেহিকেল লঞ্চ ইয়ে করার জন্য আমাদের যাতে কাজ করতে পারি, এই জন্য আমাদের কোম্পানিকে সহায়তা করে আর কি সম্পূর্ণভাবে। এখানে আমাদের আমরা ইনশাআল্লাহ আশাবাদী যে এই বছরই আমরা শেষ করে ফেলতে পারবো মহাকাশের যাত্রাটা। কিন্তু এক্ষেত্রে আমার কিছু কন্টেস্ট বলা উচিত যে আমাদের ধাপগুলো আছে। আমরা কিন্তু 22 সালে রকেট লঞ্চের পারমিশন চাই, সেটা আমরা পারমিশন পেয়ে পাই আসে 24-এ, 2 ইয়ার্স লেট। আমরা প্রথমে যেটা পারমিশন পাচ্ছি আমাদের আগের রকেটগুলো ধূমকেতু 1, 1, 2, 3, 4, এরপরে আমরা 21-এ রেঞ্জ আমি বলবো না, কিন্তু এটা মোটামুটি একটু বলতে পারি যারা সাইন্টিফিক জ্ঞান রাখে, স্ট্রাটোস্ফিয়ার আমাদের বেস করে রকেট তৈরি করা এবং পরবর্তীতে আমাদের যেটা মেজোস্ফিয়ার বা ওজন মানে ওজন লেয়ারের ক্ষেত্রে সেটা হলো আমাদের কার্বন লাইন টাচ করা, মানে টুমুদু 52 যেটা কার্বন লাইন, এটাই রেঞ্জ বললেই রেঞ্জটা সবাই বুঝে যাবে আর কি। পৃথিবীতে খুবই কম দেশ আছে তারা কার্বন লাইন টাচ করতে পারছে, এই পর্যন্ত আপনাদের কার্বন লাইনে পাস করতে পারলে মোটামুটি আমাদের পৃথিবীর কার্বাসে দেখতে পারবো, তাই এটা একটা খুবই ফ্যান্টাস্টিক ভিউ দেখা যায়। এটা আসলে আমাদের মানে স্টুডেন্ট পর্যায়ে থেকে এই ধরনের রকেট কার্বন লাইন টাচ করা খুব কঠিন ব্যাপার। এক্ষেত্রে যেটা বলবো আমি যে বাংলাদেশ থেকে গোটা পৃথিবী থেকে বা সর্বমোট 2 থেকে 3টা স্টুডেন্ট টিম আছে যারা কার্বন লাইন টাচ করতে পারছে। তাছাড়া অনেক কোম্পানি আছে, এসপিএসএস সরকার অনেক কোম্পানি আছে যারা মহাকাশে যায়, আর দেশের হিসাবে 11 থেকে 12টা দেশ আছে যারা ই করতে পারতেছে। আর রিসেন্টলি কিন্তু দেখবেন যে ভিয়েতনামও কাজ করতেছে, সাউথ কোরিয়াও কাজ করতেছে এবং সাউথ কোরিয়া কদিন একটা লঞ্চ করলো তাদের। তা আমরা যদি বাংলাদেশের কার্বন লাইন টাচ করতে পারি তাহলে আমরা হয় 12 বা 13তম হবো ইনশাআল্লাহ আশাবাদী আমরা। তবে এগুলো প্রসেস একটা আছে, এই বছর লেগে যাবে আর কি আমাদের সম্পূর্ণভাবে। আর প্রাথমিকভাবে আমরা যেটা লঞ্চ করবো সেটার মাধ্যমে আমরা জাস্ট আবহাওয়ার
ডাটাগুলো ই করতে পারবো। আর আমাদের মেইন যেটা গবেষণার ইচ্ছা যে আমাদের মাইক্রোগ্রাভিটি, যেটা আমাদের স্পেসিস, আমাদের মাইক্রোগ্রাভিটি এবং আমাদের আরও অন্যান্য পারপোস আছে, যেগুলো পারপোসে টিভি শোনে বলা যাবে না আর কি, এগুলো অন্যান্য পারপোস পারপোস বলতে আপনার সরকারের মানে এবং তারা অন্যান্য মন্ত্রণালয় আছে এবং আরও মানে সামরিক খাত আছে, তারা ঠিক করবে তারা কি করবে। নাহিয়ান ও তার দল ধূমকেতু এক্স এর তৈরি রকেট 21-1 ICT মন্ত্রণালয়ের A2A এর সহযোগিতায় ও অর্থায়নে রকেটটি তৈরি করেছেন তারা। সরকারিভাবে উৎক্ষেপণ হতে যাওয়া এই রকেটটি বায়ুমণ্ডলের 45 কিলোমিটার উড্ডয়ন করে আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারবে। শুরু থেকে যে ভাইয়ের যে স্ট্রাগলটা, এটা আমরা মানে একদম সরাসরি মানে পর্যবেক্ষণ করেছি, তো দেখেছি যে মানে কী পরিমাণ স্ট্রাগল এবং হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন প্রয়োজন একটি প্রজেক্ট সাকসেসফুল করার জন্য। তো তারপর যখন আমরা রকেটটা আমরা সাকসেসফুলি লঞ্চ করি, তখন আমাদের আসলে এটা খুবই আনন্দের একটা পর্যায় সৃষ্টি করে, যেটা আসলে মানে খুবই মুগ্ধকর। 7 ফেব্রুয়ারি 2023 সালে আমরা সর্বপ্রথম একটা সাউন্ডিং রকেট লঞ্চ করি, যার নাম ছিল পুটি মাছ। তো এই পুটি মাছ লঞ্চটা একটা প্রোটোটাইপ, তো এটা লঞ্চের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের দ্বারা কতটুকু সম্ভব বা কতটুকু পসিবিলিটি বা আমাদের অগ্রগতি কতটুকু হতে পারে, এগুলো নিয়ে আমরা খুবই আনন্দিত ছিলাম। মূল স্বপ্ন হচ্ছে আমাদের মহাকাশে হচ্ছে স্যাটেলাইট পাঠাবো, যেটা কিনা আমাদের বাইরের থেকে উৎক্ষেপণ করতে হচ্ছে। এইটা আমাদের ইচ্ছা হচ্ছে আমরা দেশ থেকেই করব। তো এটাতে আমাদের দেশের অনেক মানে অর্থ হচ্ছে আমাদের সেফ হবে, আর পাশাপাশি হচ্ছে এটা আমাদের নিজেদের একটা অর্জন হবে। তো আমাদের যে নজরুল রকেট আছে, এর পরবর্তীতে 52 রকেটের পরে, তো আমরা আশা করতেছি এর মাধ্যমে আমরা হচ্ছে যে মহাকাশে আমাদের স্যাটেলাইট পাঠাতে পারবো। তো মানে এটা আমাদের দেশের জন্য একটা বড় অর্জন হবে। আর এই অর্জনের পথে হচ্ছে অনেক আমাদের সমস্যা হয়েছে, তো আর সমস্যা থাকলে এটা সলিউশন অবশ্যই আছে। নাহিয়ানের সঙ্গে রকেট 21-এ তৈরিতে কাজ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 24 জন শিক্ষার্থী। রকেটগুলো বাংলাদেশের ইতিহাসে তৈরি প্রথম ওয়েদার রিসার্চ রকেট। ফেসবুক পোস্ট দিল, পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে ভাই হলো রকেটের জন্য কিছু ইন্টারেস্টেড এবং যারা এই নিয়ে কাজ করতে আগ্রহী তাদেরকে নিয়েই একটা টিম ফর্মেশন করবে। আমি এই করোনার মাঝখান থেকে ভাইয়ের টিমের সাথে আসি। আর আমার পিছনে দেখতে পারতেছেন একটা গ্রাফিক্স আছে, এটা হলো আমাদের রকেট 52। এটা আমাদের যে বর্তমান আমরা ICT মন্ত্রণালয়ের A2A-এর যে প্রজেক্টটা কাজ করতেছি সেটার মেন প্রজেক্ট হলো এটা 52 রকেট। এটাই আমরা কার্মালাইন টাস্ক করার জন্য চেষ্টা করব। আমরা এই 7 ফেব্রুয়ারি হলো আমাদের ফার্স্ট একটা আনঅফিসিয়ালি মানে বেসরকারিভাবে রকেট উৎক্ষেপণ করি, কিন্তু 2021 সালে আমরা হলো ফার্স্ট আমাদের এই রকেট যে আমরা উৎক্ষেপণ করব সেটার ইঞ্জিনটা টেস্ট করেছিলাম। এই তরুণদের স্বপ্ন একদিন মহাকাশ জয় করবে তাদের তৈরি বাংলাদেশ। এয়ারপোর্ট আপনাদের দেখি হ্যাঁ, পে তমাম স্টুডেন্টস তমাম ইঞ্জিনিয়ার্স জিনোনে ইসমে আপনা যো কাম হ্যাঁ ও দিখাইয়া হ্যায়, আপনি যো সলাহিয়ত হ্যায় ও দিখাই হ্যায়, ওর কিস তরহ কিতনি সারি উনকো মুশকিলাত যো হ্যায় ও ভি ফেস করনা পড়ি হ্যায়। লেকিন ইয়াহাঁ পে ইসসে পহলে যো হ্যায় 2021 মে যো হ্যায় ইসকো শো কিয়া গিয়া থা, লেকিন ফাইনালি যো হ্যায় ইসকা যো সাকসেসফুল এক্সপেরিমেন্ট হ্যায় ও কিয়া গিয়া হ্যায়, বাকায়দা ইয়ে সাকসেসফুল হুয়া হ্যায়। ওর আব ইসকে বারে মে যো ডিটেলস হ্যায় ও ইয়ে হ্যায় कि इसमें कैमराज लगे हुए हैं और इसमें लाइव ब्रॉडकास्टिंग जो है वो भी होती है, लाइक आप इसको लाइव देख सकते हैं कहाँ पे जा रहा है ये, और इसमें कैमराज लगे हुए हैं। तो एडवांस किस्म की चीज़ें हैं जिनको इसमें रखा गया है, और ये बकायदा जो मौसम का हाल है, जो मौसम की जानकारी है उसके लिए इसको तैयार किया गया है। बहुत यूनिक किस्म का रॉकेट मैंने तो फर्स्ट टाइम सुना है। वेल आई डोंट नो इससे पहले भी कोई इस तरह के रॉकेट्स आए हैं या नहीं, लेकिन यहाँ ये जो ठीक है तुलबा हैं इनके जो हौसले हैं वो बहुत बुलंद हैं। और आगे इन्होंने कहा है कि काफ़ी बड़ा ग्रुप है इंजीनियर्स का जो हम मिल के आगे मज़ीद इस पर काम कर रहे हैं, और आगे ऐसे बांग्लादेश के रॉकेट्स भी तैयार होने जा रहे हैं जो दुश्मन की सरजमीन को टारगेट कर सकते हैं, जो दुश्मन की सरजमीन के जो ठिकाने हैं उनको तबाह कर सकते हैं। तो अब यहाँ पे उस पर काम हो रहा है, अभी यहाँ पे एक रॉकेट जो है तैयार हो चुका है, बहुत अहम किस्म का काम किया गया है। और मैं जो है दिल से अप्रिशिएट करती हूँ स्टूडेंट्स को
जब भी इस तरह कोई काम होता है तो इन तमाम स्टूडेंट्स को अप्रिशिएट करना बहुत ज़्यादा ज़रूरी होता है, तो यहाँ पे इनको ऑलरेडी बहुत ज़्यादा अप्रिसिएशन जो है मिल रही है। आप लोग क्या कहेंगे इस हवाले से, आप लोगों का क्या कहना है, आप लोग जो भी कहना चाहते हैं लास्ट में बताएं कॉमेंट सेक्शन में। वीडियो को लास्ट में लाइक करें, शेयर करें। आई विल सी यू टिल देन, टेक केयर, अल्लाह हाफिज़, बाय।